আরে নিকুশি করছে তো সংসারে, সংসার অফিস থেকে ফিরে আছে এক কাপ চা পামু তাও পাওয়ন যায় না, এমন জানলে কোন শালা ঝাঁটা মারলি এমন কথায়? বলি কে কেমন চেঁচাই তাতে তোমার কি দরকার? নিজের কাজ করো তো বাছা। যাকে বাসা কইলো তার মানে আমারে কয় নাই, দিলে কইছে। শেষবারের মতো জিগাইতাছি এক কাপ চা পাওয়ন যাইব কি যাইব না বলি, আধ ঘন্টা ধরে তো বলছি, পাঁচ মিনিটের মধ্যে দিচ্ছি, কানে কি কুলের মতো তুলা বুঝে বসে আছো? আরে দূর ছায়ার লইতে আমার রক্ত তারা নাই, এই তো কেমন 40 মিনিট ধরে চিৎকার কইরা 5 মিনিটের মধ্যেই পাওয়া গেল। আরে তুমি জিয়ের লগে বকাবকি করতাছিলা তাই ওরে তোমার দিক থেকে ঘুরাইয়া আমার দিকে আনা। এ মা ছি ছি ছি, কি ভেন্নার কথা ম্যাগো, ভোর সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে জিকে আমার দিক থেকে টেনে নিজের দিকে আনছে। না কইতাছি জিয়ের লগে অত বকাবকি কইলা জি আজকালকার দিনে টেক কে না। কত টাকা সরিয়েছো? হ্যাঁ আলাদা পকেটে কত টাকা সরিয়েছো? কত? আর 400। তাহলে হলো 1200। কি যে ছায়ের অফিসে চাকরি করো, দোতলার নন্দীবাবু পুরো 2000 টাকার বোনাস পেয়েছে। আরে দেখো গুল 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 মারছে এখন সব 8.33, মুড়ি মিষ্টি সব এক দর, খালি গুড়ের দামটা একটু বাড়ছে লাস্ট বাজেটে। যাক গে চলো না দুজনে মিলে একটু কাশ্মীর ঘুরে আসি। কাশ্মীর না পুরী যাবো মনে করছি। আহা কথায় কথা শুধু পুরি পুরি পুরি, কি আছে পুরিতে? কত কি আছে, বালি ঢেউ নুলিয়া জগন্নাথ। হবে না, ভূস্বর্গ কাশ্মীর না পুরি। কাশ্মীর 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 চুম চাইও না, চুম চাইলে লাগে কইতাছি পুরি। কাশ্মীর 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 চুম চাইও না পুরি। হবে না, কাশ্মীর 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 পুরি। আরে সর্বনাশ হইছে, আরে বাবা রে, ওয়েদার কেমন পাল্টাইয়া গেল দেখো, কখন বর্ষা নামবো কিছু বোঝনি যায় না। আর এই টুকটুক চোখের মধ্যে আস্তে আস্তে দমকল ঢুকাইয়া রাখে কি করে কে জানে, এত জল আসে কইটা বোঝনি যায় না। আরে আরে কান্দো না পুরি, আরে চোখের জল মশো পুরি, এই বাড়ি ওই বাড়ি থেকে দেখতেছে পুরি, অসময়ে কোন নামবো পুরি, তখন আর জল পাওয়া যাইবো না পুরি, বুঝলা পুরি। আর একবার বলো। আরে এই কুল্লানি তারে ভাঙলো পুরি। কাশ্মীর। আরে এই টেবিল ল্যাম্প তারে ভাঙলো পুরি। বোবাজে নাকি তুমি? তুমি কি ভাবছো? চুপ চুপ, তুমি চুপ 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 চুপ। জেঠু মা বলল থার্মোমিটার আছে। না রে বাবু, মাকে বল আমাদের থার্মোমিটার নেই। দোতলার নন্দীবাবুর ছেলে। আরে আগে কইবা তো তাহলে একটু ফন্দি কইরা ধমক দিতাম। ওর সামনে বলবো তখন থেকে তো চোখ টিপছি। আরে দূর, তোমার এই ছোট ছোট চোখ কখন টেপো কখন খোলো কিছুই বোঝন যায় না। আর নিজে যে মিথ্যে কথা কইলা, আমার কত থার্মোমিটার আছে। হোক মিথ্যে, কেমন মিষ্টি করে বললু, এখন কোথায় যাওয়ার ঠিক করে সেটা আগে জানতে চাই, তারপর দেখছি তোমার একদিন কি আমার একদিন। ভাবছো তোমার ভয়ে আমি কাশ্মীর যাবো? কখনোই না, অমন মেরা আমারে পাও নাই, আমি নিজের ইচ্ছাতেই কাশ্মীর যাবো। পথে এসো। ইস, এটা কি চা না চিনির শরবত? এর লিগাই গত মাসে 8 কেজি চিনি লাগছে। বুঝেছি বুঝেছি, সামান্য একটু চায়ের জন্য দিন লাগতির কথা, আমার আর ভালো লাগে না। ঘি নয় দুধ নয় মিষ্টি নয় তেলে ভাজা নয় আলু ভাবলি নয় ফুচকা নয়, কতজনের কত রকম নেশা থাকে, আমার সামান্য একটু চা। এক মগ কইরা রোজ বার আসতেক।
একটু পান রোজ গোটা 20 সঙ্গে এলাচ আর দুই খামসি বাবা। কি তুমি আমার বাবা তুললে? আরে না না, তোমার বাবা তুলি নাই, কইতাছিলাম যে পানের লগে দুই খামসি বাবা জ্বর দা। কি একটা সিনেমা থিয়েটার, সপ্তাহে 3 দিন, এছাড়া আর কোনো নেশা আছে আমার? আর কি থাকতে পারে, আর এইগুলো তো ঠিক তোমার নেশা না, তোমার পেশা, রেগুলার এইগুলো দিয়ে আমাদের পিস্তাছো। নিজে নিজে যে দিন রাতের মুখে আগুন দিয়ে বসে আছো, একটা সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরাচ্ছো, তাতে খরচ হয় না? আরে সেই জন্যই তো একটা দিয়ে আরেকটা ধরাই, এতে সিগারেটের খরচ একটু বেশি হয় ঠিকই, কিন্তু গ্যাস লাইয়ের খরচটা পয়সা যায়। কেন ছেড়ে দিতে পারো না? আরে কেন পারুম না, সিগারেট ছাড়ানোর মতো সহজ কাম আর আছে নাকি? এই তো এই বছরে আমি 5 বার সিগারেট ছাইরা চুল ধরছি। তারপর গত মাসে তোমার চোখে ধুলো না ছিল কি পড়লো, তার জন্য 20-25 টাকা বেরিয়ে গেল। তোমার চোখেও তো একটা শাড়ি পড়লো, তার লগে আমার 250 টাকা বার হইয়া গেল না? আমার শাড়ির খোটা দিচ্ছ? আরে দূর খোটা দিমু কেন, অফিস থেকে ফিরা স্বামী স্ত্রীতে মিলে একটু আলোচনা করতেছি। আলোচনা করছি বলি কটা শাড়ি আমাকে বিয়ের পর থেকে দিয়েছো শুনি? আরে হিসাব রাখলে আহমেদাবাদ কটন মিলের ম্যানেজিং ডিরেক্টর হতাম। হিসাব রাখবে তা হিসাব রাখবে কেন, কঞ্জুস স্বার্থপর। আরে কি হইতাছে, আশেপাশের লোকজন জানালা দিয়ে দেখতাছে। দেখুক সবাই, দেখুক সবাই, শুনুক সবাই, জানুক। কি দাদা কেসটা কি? আরে অফিসের নাটক হইব ভাই, তাই রিহার্সাল দিতাছি। তো বেশ জোরালো নাটক মনে হচ্ছে। হ্যাঁ ওই কি হাসিক তো? কি গো মামা, হলো কি? কিছু হয়নি মাসিমা, আজ আমাদের বিয়ের তারিখ কি না, তাই জন্য আমরা একটু জোরে জোরে গল্প করছি। ও আমাদের সময় বাপু অন্যরকম হতো। যাক বাঁচা গেছে, যাও স্নান কইরা ফেলাও, শরীরটা ঠান্ডা কইরা আসো, যাও 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 যাও। কি হরে